নাম? আমার নাম আব্দুল সালাম। কত বছর ধরে এই আপেল কুল চাষ করে? 8 বছর ধরে। সর্বপ্রথম আমি উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম এনেছিলাম এই লক্ষ্মীপুর মালদা। উত্তরবঙ্গে প্রথম আপনি শুরু? প্রথম আমি উত্তর 24 পরগনা থেকে আনা। এখন কত বিঘা চাষ করছেন? এখন 5 বিঘার মতো। 5 বিঘার মধ্যে কতগুলো গাছ রয়েছে তাও? 5 বিঘা তুলে আপনার ধরেন 700 মতন গাছ আছে। 700? হ্যাঁ। সারা বছরই করেন না একটা সিজন রয়েছে এটার? সারা বছরই তত্ত্বাবধান করতে হয়, একটা সিজন ওই এই সময়টাই হয় আর কি। আপনার এই নভেম্বর ডিসেম্বর থেকে ফুল আসা শুরু করে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হয়। আপনাদের আপেল কুলের চাহিদা কেমন রয়েছে? প্রচুর চাহিদা রয়েছে। শুধু কি মালদাতেই যায় না বাইরেও যায়? বাইরেও যায়, আপনার শিলিগুড়ি বা দার্জিলিং ফাঁজে ওসব বিভিন্ন বাইরে থেকে যায়, বুঝলেন? এখান থেকে সব বাইরে চলে যায় আর কি, আসাম টাসাম সব নিয়ে যায়, সব আমার এখান থেকে পাইকারি নিয়ে যায়। কেমন কেমন দাম? গতবারে পাইকারি রেট আপনার 25-26 গিয়েছে। 25-26। এই যে আপেল কুলের চাষ আপনি প্রথম শুরু করেছেন, আপনাকে আপনার দেখে কি কেউ উৎসাহিত হয়ে শুরু করেছে? এখন অনেক অনেক চাষ ব্যাপক হারে বেড়েছে। এখন আপনার মানিকপুর টুস্ট কয়েকশো বিঘে আরো আশেপাশে আরো অনেক বেড়েছে। আপনি যখন শুরু করেন প্রথম উত্তরবঙ্গের প্রথম মালদাতে শুরু করেন, আপনি কি প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন না এমনি? না, আমাদের প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন। তো আস্তে আস্তে কি এর চাহিদা বাড়ছে, ডিমান্ড বাড়ছে? ব্যাপক হারে বাড়ছে, ব্যাপক বাড়ছে। এটাতে খাটনি কেমন হয়, পরিচর্যা কেমন করতে হয়? খুবই কম, অন্যান্য চাষের চাইতে বছরে 2 বার হয়। চুয়ালি এই সময়টা নেওয়া হয়, তার কারণ এই সময়টা সব ফলই কম থাকে, যার ফলে বাজারে চাহিদা থাকে ভালো। আর একবার নিলে বছরে ফলটা ব্যাপক পরিমাণ পাওয়া যায়। মোটামুটি এটা কি ওই জানুয়ারির দিকে উঠতে শুরু করবে নাকি? হ্যাঁ, তার মানে সরস্বতী পুজোতে বেশি চাহিদা নাকি? আর এমনি বাইরেও যায় আপনি যেটা বলেন? ব্যাপক হারে যায়। সকালে কটা মাল থাকে, সব বাইরে যায়, বাইরে যায়। আমাদের মালদা আমবাজার থেকে ট্রাক ট্রাক ভর্তি করে সব বাইরে যায়। ঠিক আছে।